আসসালামু আলাইকুম এ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের অ্যাভারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ একুশ অক্টোবর দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে জানানো হয়েছে বুরাইদা আল কাসিম ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্ন বর্ণিত স্থান ও তারিখে প্রয়োজনীয় সকল কনসুলার সেবা প্রদান করবে তারিখ আগামীকাল ২২ ও তার পরদিন দিন তেইশ অক্টোবর দুই হাজার একুশ রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কিং আবদুল আজিজ রুট বুরাইদা আল কাসিম এই দিন প্রবাসীদের পাসপোর্ট রি ইস্যুর আবেদন গ্রহণ পূর্বে গ্রহণকৃত ডিজিটাল পাসপোর্ট বিতরণ ওয়াইজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ব্যাংকিং সার্ভিস সেবা প্রদান সহ আরও অনেক সেবা প্রদান করা হবে তাই বুরাইদা আল কাসিম ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে থাকা প্রবাসীদেরকে কনসুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবে যে তামাকজাত পণ্যগুলো বেশি প্রচলিত আছে তার মধ্যে সীসা অন্যতম তবে সম্প্রতি সীসা বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে আঠারো বছরের কম বয়সীদের কাছে সীসা বিক্রি করলে বিক্রেতাকে পাঁচ হাজার রিয়াল জরিমানা করা হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবের জাজান প্রদেশের নিরাপত্তা কর্তৃপক্ষ প্রায় দুইশো ছিয়ানব্বই কেজি মাদকদ্রব্য চোরাচালানের একটি প্রচেষ্টাকে নচ্ছাদ করে দিয়েছে অভিযান পরিচালনা করে নচ্ছাত করে দেওয়ার সময় মাদক চোরাচালানের সাথে জড়িত চোদ্দ জনকেও গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে জাজানের নিরাপত্তা বাহিনীর একটি নিয়মমাফিক টহল অভিযানের সময় এই মাদক চোরাচালানের সন্ধান পান নিরাপত্তা বাহিনীর কর্মীরা এবং এই মাদক চোরাচালানের প্রচেষ্টাকে আটকে দেওয়া হয় এসব চোরাচালান থেকে দুশো ছিয়ানব্বই কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন সৌদি নাগরিক এবং এগারো জন অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করা প্রবাসী নাগরিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশন শাখায় প্রেরণ করা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে